ঠিক বললাম না ভুল বললাম? টাকা হইলো শ্বশুরে যোগ্য জামাই। শ্বশুর বলতেই বলছে, বেটা এত কষ্ট করে মেয়েকে লেখাপড়া করেছি, তোমার হাতে তুলে দিয়েছি, তুমি বেটা টোটো কোম্পানির ম্যানেজার। আমি আগে যদি জানতাম আমার মেয়ে তোমায় দিতাম না। টাকা ছাড়া কেউ এক পা চলতে চায় না। টাকা হলো শ্বশুরের যোগ্য জামাই। যে জামাই টাকা নেই, সে জামাই শ্বশুর বাড়িতে গেলে বাজার ভালো করে না, বলে ও বেয়াদব, সুন্দর একদম খাটতে চায় না, ও খাওয়া দিস না, ওর খাওয়া দিস না, গোশত খাস না, এই জন্য আগে টাকা রোজগার করো, তারপরে বিয়ে করো। এমডি মতি রহমান কি বলছো? শুনুন, টাকা তুমি মা বাপের আদরে রে ধগন, স্নেহ মায়া মমতায় রাখে সারা খগন। টাকা তুমি মা বাপের আদরে রে ধগন, স্নেহ মায়া মমতায় রাখে সারা খগন। টাকা তুমি শ্বশুরে রে যোগ্য জামাই, টাকা তুমি শ্বশুরে রে যোগ্য জামাই, শালি আর শালাদে রে প্রিয় দুলা ভাগাই। টাকা টাকা রে টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা টাকা রে আজ টাকা, টাকা রে আজ টাকা। টাকা তুমি গরিবের মজুরের ঘাগাম, স্নেহ মায়া মমতায় রাখে সারা খগন। টাকা তুমি গরিবের মজুরের ঘাগাম, স্নেহ মায়া মমতায় রাখে সারা খগন। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালি আর শালাদের প্রিয় দুলা ভাগাই। টাকা টাকা রে আজ টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা টাকা রে আজ টাকা, টাকা টাকা রে আজ টাকা। শেষ কথা শোনো, কবি মতি ওর বলি সবাই শোনো নাগা, সবার পকেটে একটু টাকা রাখো নাগা। কবি মতি ওর বলি সবাই শোনো নাগা, সবার পকেটে একটু টাকা রাখো নাগা। এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ তো চলে নাগা, এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ তো চলে নাগা। টাকার কেন এত দাম বলি শোনো নাগা, টাকা টাকা রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজ টাকা, টাকা 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 রে আজ টাকা। তাহলে টাকা টাকা শুনালাম, চলো দিনের আলো 555 আপনাদের বাড়ির ধারে, মানে ইউটিউবার আমার বন্ধু, আমি যেখানে যাই ভাইজান যাই, সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর করে, যে জয়নগরের বাড়ি আমার ভাই, যেখানে আমি যাই ইনশাআল্লাহ সেখানে হাজির। ছোট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ, এখন প্রায় কত নতুন চ্যালেঞ্জ আড়াই হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে, এই চ্যালেঞ্জ গুলো সাবস্ক্রাইব করবেন।